বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করতে হবে আপনারা যদি পুরোপুরি সার্কুলেটে যান তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ডিফারেন্ট। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, গুগলে বা যে কোনো সার্চ বারে যাবেন, এখানে গিয়ে লিখবেন www.bsmrst.edu.vt এডমিশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অ্যাডমিশন bsmrst.edu.a এরকম একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে গুচ্ছের রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, সিকিউরিটি কোড, এটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখানে 8B C, তো এটা দিয়ে অবশ্যই সাবমিট করবে। এখানে সাবমিট করে আপনি যে ইউনিটে ওই ইউনিটে ক্লিক করে তারপরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে এখানে কনফার্মে ক্লিক করলে আপনাকে একটা বিলের আইডি নাম্বার একটা স্লিপ দেবো, এটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট ফর গেটিং বিল নাম্বার প্লিজ লগ ইন পরগেট বিল নাম্বার, অর্থাৎ আমি আগে পূর্বে এটা ডাউনলোড করে নিয়েছি। তারপরে যারা পরগেট বিল অর্থাৎ যাদের অ্যাকাউন্ট করে নেই তারা ডাউনলোড করে নেবেন, আর যদি ভুলে যান তাহলে এখানে পরগেট বিল নাম্বারে দিয়ে তাহলে আবার ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ওকে দিয়েছি। তাহলে এখানে আবেদন প্রক্রিয়া শেষ, এখন পেমেন্ট করতে হবে। তারপর সাবজেক্ট সাইজ কীভাবে দেবে সব কিছু দেখাচ্ছি। তো আপনাকে পেমেন্ট করতে হলে সর্বপ্রথম যেতে হবে রকেটে, রকেটে এখানে দেবেন, আপনার নাম্বার দিবেন, তারপর আপনার পিন নাম্বার দিবেন, তারপর এখানে বিল পেতে যাবেন। তারপর এখানে সার্চ বিলারেতে ক্লিক করবেন, তারপর এখানে বিলের নাম্বার দিবেন C00 27, তারপর ভ্যালি ডেট, তারপর এখানে আমার অ্যামাউন্ট সব কিছু দেখাচ্ছে। এখানে এখানে সব কিছু দেবেন কনফার্ম, তারপর আপনি পিন নাম্বার আবার দিবেন। আমি আমার পিন নাম্বার দিচ্ছি, তারপরে এখানে আপনার সব কিছু চেক করে এখানে ক্লিক করবেন। তো বলতেছে বিল পে গোপালগঞ্জ ইউনিভার্সিটি সাকসেস, তো এখানে বলছে বিল রিসিভড, ওকে। তারপরে এখন আমার ওইখানে যাবে, এখান থেকে বাইরে কীভাবে সাবজেক্ট সাইজ দেবেন আমি ওগুলো দেখাচ্ছি আবার। তো আপনার সাবজেক্ট চয়েস করতে হলে এখানে উপরে যে সাবজেক্ট চয়েস আমি দেখাচ্ছি আবার, সাবজেক্ট চয়েস ফর্মে এখানে ক্লিক করুন। তো এখানে বলছে লগ ইন করতে, তো এখানে আমি আমার রোল আমি সাবজেক্ট চয়েস এখানে ক্লিক করছি, রেজিস্ট্রেশন করতেছি।
সিকিউরিটি কোডটা দিবেন অবশ্যই। সাবমিট, অ্যাপ্লাই সাবজেক্ট সার্চ, এখানে এই যে অ্যাপ্লাই নামক একটা অপশন আছে এখানে যাবেন। তারপর আপনাকে মানে আমি এখানে আমার সাবজেক্ট সার্চ সবগুলো আছে আমি এগুলো দিচ্ছি সবগুলো, এখন ইউর সাবজেক্ট সার্চ লিস্ট, তো আমি ম্যানেজমেন্ট বেশি পছন্দ করি, আমি ম্যানেজমেন্টটা বেছে দিলাম। তারপর মার্কেটিং দিলাম, তারপর ফিনান্স ব্যাংকিং, তারপর ট্যুরিজম হসপিটাল, অ্যাকাউন্টিং ইনফরমেশন, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাকসেসফুল কমপ্লিট, সাকসেসফুলি কমপ্লিট, তারপর আমি এখানে এগুলো এখন ডাউন